ভাই অনেকে বলে যে এগুলো মজবুত, কিন্তু মজবুত কেমন আমি আপনাদেরকে মজবুতটা দেখাচ্ছি। হ্যাঁ ভাই দেখি, এই যে ভাই দেখেন, এই যে এটা হচ্ছে মজবুত, এই যে মজবুত দেখেন, ঠিক আছে, এবার উঠতে দেখেন আপনার মজবুতের অবস্থা দেখেন, এই যে এই যে দেখেন মজবুত, এই যে এটা হচ্ছে মজবুত। আপনারা আর কি মজবুত চান ভাই? মজবুতের আর কি চান? এই যে হচ্ছে মজবুত, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক গ্যাপ দিয়ে দিয়ে করে, যেমন এখানে একটা করছে, এখানে একটা করছে, আবার এখানে একটা করছে, এখানে একটা করছে। আর আমরা কিন্তু ওয়ার্লিং গুলা করি খুবই ঘন 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 ঘন, যাতে মনে করেন যে সিটটা যাতে বেন না হয়। এখানে আরো দেখতে পাচ্ছি বক্স দরজা, দেখতে এখানে আছে আরো বক্স দরজা, এই যে দেখেন বক্স, আর এখানে আছে আমরা মনে হচ্ছে দুইটা সিটকানি ব্যবহার করা হয়েছে, সিটকানি ব্যবহার করছেন দুইটা। আবার যদি কেউ যদি বলে যে না ভাই আমাদের সিটকানি না, সিটকানি একটা ব্যবহার করো আরেকটা আমাদেরকে হ্যাজবল দিবেন, সেক্ষেত্রে আপনাদেরকে হ্যাজবলটা দেওয়া যাবে, হ্যাজবলও দেওয়া যাবে, হ্যাঁ হ্যাজবলও দেওয়া যাবে, বাহ খুবই সুন্দর। সেক্ষেত্রে কি প্রাইসে হেলসার হবে? হ্যাঁ এই যে দেখেন, আরে বাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম সম্পূর্ণ সিম্পলের মধ্যে, সিম্পল খুবই সুন্দর, খুবই মানে গর্জিয়াস, দেখুন খুবই গর্জিয়াস, গর্জিয়াস। এটা কি রকম প্রাইস রাখতেছেন? এই যে ভাই দেখেন, এটা হচ্ছে এসএস এর সম্পূর্ণ হ্যাজবল। আচ্ছা, এই চৌকাটাতে, এই চৌকাটাতে এসএস এর একটা হ্যাজবল বলবে, এসএস এর হ্যাজবল বলবে, বাহ এটা সম্পূর্ণ এসএস। আর রংটা তো খুব সুন্দর হইছে ভাই, রংটাও খুব সুন্দর হইছে, বাহ। এরপরে দেখেন এই যে এখানে ব্যবহার করেছে সম্পূর্ণ, এটা কত ফিট ভাই, কত ফিটার? এটা আছে 3/7, 3/7, 3/7। এটা কত রাখতেছেন? এটা রাখতেছি 12,000 টাকা, 12,000 টাকা, 16 গজ এটা রাখতেছি 12,000 টাকা, 16 গজ দিয়ে ঠিক 12,000 টাকা। আচ্ছা আর 18 গজ যেটা, হ্যাঁ ওটা রাখতেছি আবার মনে করেন যে কম, ওটা রাখতেছি 10,500 টাকা, 10,500 টাকা 18 গজ। এই যে দেখেন 18 গজ আছে, 18 গজ সম্পূর্ণ 18 গজ। আচ্ছা এগুলো কি আলাদা বিক্রি করতেছেন? 18 গজ। আচ্ছা এগুলো কি আলাদা বিক্রি করতেছেন? হ্যাঁ এগুলো আলাদা বিক্রি করতেছি না, এগুলো মনে হয় যে একই জন আবার আবার বানানো বানানো হবে, পার্লার সিস্টেম একই ভাবে হবে, একই ভাবে ওটার মত সেম ভাবে। এটা হচ্ছে 18 গেজ, এটা আবার আরেকটা আছে আপনার 14 গেজ, 18 গেজ এটা রাখতেছি আপনার 10,500, হ্যাঁ 18 গেজ দিয়ে, হ্যাঁ 18 গেজ দিয়ে, হ্যাঁ আরেকটা আছে আপনার 14 গেজ, 14 গেজ, এই যে 14 গেজ, এটা হচ্ছে আপনার 14 গেজ। আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ 14 গেজ, এটা দিয়ে যদি আপনারা সকেট বানান সেই ক্ষেত্রে আপনাদের পড়বে একটু বেশি, তার মানে 12,500 টাকা পড়বে, এটা 12,500 টাকা, 12,500 টাকা দিয়ে পড়বে। খুবই সুন্দর ভাই, এই হচ্ছে আমাদের একটা গ্রিলের ডিজাইন, ওকে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা গ্রিলের ডিজাইন, ওয়াও ওয়াও খুবই সুন্দর ভাই। 400 স্কয়ার বার, 400 স্কয়ার বার, 12 মিলি স্কয়ার বার, 12 মিলি হচ্ছে গিয়ে স্কয়ার, 12 মিলি স্কয়ার বার, এগুলো আছে সম্পূর্ণ ফুল সিস্টেম, ওয়াও। এটা কত ফিট বাই কত ফিট? এটা এটা আছে 4 ফুট বাই 4 ফুট, 4 ফিট বাই 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট বাই 4 ফিট। এটা কি রকম প্রাইস রাখতেছেন? এটা এটা প্রাইস রাখতেছি আমরা 300 টাকা, 300 টাকা স্কয়ার ফিট, পার স্কয়ার, পার স্কয়ার ফিট 300 টাকা, সারা দেশের যে কোনো জায়গায় দিতে পারবেন, জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবেন। এই যে পেছনে আরেকটা দেখতেছি, আরেকটা গ্রিল, আরেকটা আছে গ্রিল, মানে দর্শক এগুলো হচ্ছে স্যাম্পল দেখাচ্ছি, আপনারা অসংখ্য গ্রিল দিতে পারবে, কোনো সমস্যা নাই, যত খুশি তত। আমাদের এখানে সরাসরি হচ্ছে কারখানায় চলে আসছে এক কথা হচ্ছে, এটা এই যে আরেকটা হচ্ছে, ওয়াও এটা আছে আপনার, এটা ঢাকা সারা আপনার এগুলো হচ্ছে স্যাম্পল ভাবে চলে, মানে সিঙ্গেল মানে সিম্পল 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 ভাবে চলে, বাহ ঠিক আছে, অসংখ্য দর্শক এখান থেকে মোট কথা লোহার সবকিছু সবকিছু পেয়ে যাবেন, যাবতীয় যা চান, কেচি গেট থেকে শুরু করে সব সব। এই যে দেখেন কেসি গেট, ওয়াও 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 ভাই কেসি গেট তো, এই যে দেখেন কেসি গেটটা দেখেন আপনার, আবার এটার ভিতরে আবার কভার করা হবে আপনার বেয়ারিং। আচ্ছা এই কেসি গেট আবার বেয়ারিং ইউজ করতেছেন, নিচের যে বেয়ারিং? হ্যাঁ না উপরে, ও আচ্ছা উপরের যে বেয়ারিং, সরি হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ বেয়ারিং হবে। আচ্ছা এই বেয়ারিং গুলি হবে হচ্ছে কি, এটা কেচি গেট গুলি, কেচি গেটের উপর দেখা যাচ্ছে, এটা হচ্ছে এমএস এর, তাই তো? হ্যাঁ এমএস, এমএস এর হচ্ছে কি কেচি গেট দর্শক,
মোট কথা হচ্ছে এখানে কি নাই, এখান থেকে সব পাবেন, সব একদম নতুন বক্স থেকে বেয়ারিং টেয়ারিং ভাঙিয়ে দেখাচ্ছে, এগুলো কিন্তু আবার উপরে বেয়ারিং হবে। আচ্ছা উপরে টিকেটটা যখন ফিটিং করবো তখন, আচ্ছা ওইটা তো নিচের সাইড, হ্যাঁ এখন আমরা বুঝতে পারছি উপরে হচ্ছে কি আছে, এটা এখন কাজ চলতেছে, এইভাবে বেয়ারিং হবে, বেয়ারিং হবে, যাতে কে টিকেটটা একদম একটা বাচ্চা ফোলাপান, একটা বাচ্চা ফোলান যাতে ধরলে কে টিকেটটা চলে আসতে পারবে। এটা পরে নিচে আছে, নিচে আছে আপনার টি, আচ্ছা বাহ ভাই, এই যে নিচে নিচে বসবে টি, আসলে এই যে দেখেন এটা সম্পূর্ণ লোহা, এটা এটা নিচেরটা, আচ্ছা এটা সম্পূর্ণ লোহা, মানে এটা স্প্রিং এর, স্প্রিং এটা মনে হন যে পানি পানি খাবে না, কোনো কিছু হবে না, এগুলো লিফটের টি, লিফটের মধ্যে এগুলো ব্যবহার করা হয়, এগুলো আমরা ব্যবহার করতেছি কেচি গেটে, কেচি গেটে, ওয়া কেচি গেটে এভাবে ব্যবহার করতে, অনেক মজবুত ভাই, অনেক মজবুত হচ্ছে, এই যে এভাবে ব্যবহার করতেছি, বুঝতে পারছি, 50 বছরের মনে হন যে এটি নষ্ট হবে না, 50 বছরের, 50 বছরের নষ্ট হবে না ভাই, একদম বিশাল গ্যারান্টি দিয়ে দিয়েছেন কিন্তু। এটা কত টাকা স্কয়ার ফিট রাখতেছেন? এই যে দেখেন এটা ব্যাক সাইড, এটা হচ্ছে সামনের সাইড, হ্যাঁ আর এটা ব্যাক সাইড, আরে বাহ, এই যে দেখেন ওয়ালিং গুলা দেখেন, ফিনিশিং গুলো দেখেন, এখন আমরা রং ও করি না, কিছুই করি না, একদম এখন কাজ চলতেছে আমাদের, একদম র একদম মনে করেন যে ফিনিশিং র র একের ফিনিশিং, কোন ফিনিশিং এর মধ্যে কেউ বলতে পারবে না যে এটা ভাই এরকম হয়েছে, অবশ্যই অবশ্যই, মানে একদম খুব নিখুত ভাবে, নিখুত কাজ করতেছে, খুবই নিখুত ফিনিশিং ভাই, খুবই নিখুত। এখানে আমার বড় ভাই আছে, অবশ্যই অবশ্যই, এই যে উনি আমার বড় ভাই, উনি কাজ করে, আচ্ছা উনি কাজ করে, কিন্তু ওনার কাজের উপরে কেউ বলতে পারবে না ওনার কাজে যে কোনো সমস্যা আছে, ঠিক আছে। এবার আজ আমার ভাতিজা আছে, আচ্ছা মানে মোটামুটি আপনারা সবাই মিলে, আচ্ছা শাওন, এই যে শাওন, শাওন তো আমার ভাতিজা, বড় ভাই ছিল, আচ্ছা বড় ভাইয়ের ছেলে, আপনারা সবাই মিলেই মোটামুটি, আমরা সবাই মিলে আমরা নিজেরা কাজ করি, নিজেরাই, এখানে আমাদের লাভের কোনো অংশ নাই, যে আমাদের অতিরিক্ত লাভ করতে হবে ওটা দিয়ে আমরা কারিগর চালাতে হবে, ইয়া করতে হবে, ইয়া করতে না, এখানে আমাদের সম্পূর্ণ আমরা আমরা কাজ করতেছি, আমাদের মানে আমরা যে যত সর্বনিম্ন আছে আমরা সেটাই ব্যবহার করতে, রাইট, কারণ হচ্ছে কি আপনারা যেই মানে মেইন গেটটারে যেই প্রাইস বলছেন এই প্রাইসে আমার মনে হয় না পুরো কামরাঙ্গীর চলে দিতে পারবে কেউ, কারণ আমিও অবাক হইছি, আমি এই গেটের আরো অনেকগুলি গেটের মানে ইয়ে বানাইছি, ভিডিও করছি, এত কমে হচ্ছে গিয়ে দিতে পারে না, এটার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আপনারা নিজেরাই হচ্ছে গিয়ে কারিগর, নিজেরাই নিজেরাই আমরা আমরা কারিগর। এবার আরো আছে, প্রাইস কত রাখতেছেন স্কয়ার ফিট কোন? এটা প্রাইস পড়তেছে আপনার 700 টাকা করে, 700 টাকা, 700 টাকা পার স্কয়ার ফুট, পার স্কয়ার ফিট পড়তেছে। আবার আপনার আপনার মনগঞ্জে এটা হচ্ছে 3 মিলি, 3 মিলি, আচ্ছা আরেকটা আছে 4 মিলি, 4 মিলি অ্যাঙ্গেল, 4 মিলি প্লাটটা দিয়ে যদি আপনি বানান, সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 800 টাকা, 800 টাকা, 800 টাকা আপনি দাম পড়বে, 100 টাকা করে স্কয়ার, 100 টাকা পার স্কয়ার ফুট, সারা দেশের যে কোনো জায়গায়, সারা দেশের যে কোনো জায়গায় দিতে পারবেন, যে কোনো জায়গায় দিতে পারবেন, তাই তো, গিয়ে ফিটিং করেও দিয়ে আসবেন, হ্যাঁ যায় ফিটিং করে দিয়ে আসবেন, খুবই সুন্দর ভাই, দর্শক এখানে আসতে পারেন, ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে যাবতীয়, এই যে দেখেন আরো আছে গ্রিল আছে, এই যে দেখেন, ওয়াও, মানে আমাদের এখানে কেউ যে বলে যে আমরা একটা গ্রিল বানাইছি, একটা গ্রিল বানাই স্যাম্পল বানাই আমরা ভিডিও করতেছি, না এটা না, এরকম না, এই যে দেখেন আমাদের এখানে অসংখ্য গ্রিল, তারপর আমাদের মনে হয় প্রায় প্রায় 20-30 টাকা আমাদের এখান থেকে মাল গেছে, আরে বাহ, ঠিক আছে, আমাদের প্রতিদিন আমার মাল আসতেছে, মাল যাইতেছে, মাল যাইতেছে, এখানে মনে হয় কোনো ইয়া না, মানে হ্যাঁ এখানে সবাই আমাদের গেছেন, যে কোনো যে কোনো লোকেদের জিজ্ঞাসা করবেন, যে শফিক বা সাইদ, আচ্ছা আমাদের নাম বললে মনে করেন যে সবাই বলবে ওরা ঠিক এই এলাকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পরিচিত, কামরাঙ্গীর চরে মোটামুটি একদম পরিচিত, দেখেন গ্রিল এগুলো হচ্ছে আপনার, যেমন এখানে আছে 3.5 ইঞ্চি আর এটা আছে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি করে গ্যাপ, আপনি তিনটা তিনটা করে ডিজাইন করে মাল দেওয়া, আচ্ছা এগুলো কত টাকা স্কোয়ার ফিট রাখতে আপনার 380 টাকা, 380 টাকা, এটা কি জানালার বিল, তাই তো জানালার বিল, জানালার বিল, এটা কোন কোন মাল তো এই জন্য এটা রাখতেছি 380 টাকা ফুট পার স্কয়ার ফুট, আচ্ছা আবার আপনার বারান্দা যখন বাড়িতে বাসা বাড়ির সামনে যখন একটা বারান্দা থাকে, ঠিক আছে যে কোনো বাড়িতে সামনে একটা বারান্দা থাকে, সেক্ষেত্রে বারান্দার মধ্যে আমরা যে গ্রিলটা লাগাই, হ্যাঁ গ্রিলটা লাগাই ওটা মধ্যে যদি বক্স দিয়ে আমরা যদি ডিজাইন করে লাগাই সেক্ষেত্রে আপনার ওটার দাম পড়বে আমরা 420 টাকা, 420 টাকা, 420 টাকা, সারা দেশের যেটা আমরা আমরা নিজেরা যাই ফিটিং করে দিয়ে আসি, খুবই সুন্দর ভাই, দর্শক আসতে পারেন দেখতে পারেন, এইখানে মানে গেট থেকে শুরু করে বক্স দরজা, গ্রিল, তারপরে জানালা, জানালার গ্রিল, সব ধরনের কাজ করা হয়, ইভেন সব ধরনের জিনিস একদম খুব
যত্নের সহিত করা হয়। তো আসতে পারেন, দেখতে পারেন ইনশাল্লাহ। আপনারা আসা, আপনারা দেখা, আপনারা যাচাই বাছাই করে আপনারা দেখা, আপনারা নিয়ে যাবেন। ভাই আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলেন। আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চক, হ্যাঁ, মাদ্রাসা হুজুর মাদ্রাসা, মাদ্রাসা পাড়া, খালবার, বেরিবাদ, চোরাফোন। আচ্ছা, আপনার আপনার মোবাইল নাম্বারটা তো স্ক্রিনে দিয়ে দিব, তাই তো? আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া, স্ক্রিনে দেওয়া আছে। আচ্ছা, আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমার বড় ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আর আমার ভাতিজার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। তো যোগাযোগ করলে মোটামুটি, যোগাযোগ করবেন, আপনার যে কোনো নাম্বার আমাদেরকে, আমাদের সাথে ফোন করবেন, যে কোনো নাম্বারে আপনার আমাদেরকে পাবে, পাবে বা সারাদেশের যে কোনো জায়গায় দিতে পারবে। বা দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন, দেখতে পারেন, ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।